আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি কেন আগেও তেল গরম করে ফ্রেজ দিলাইছি, দেয়া দেখো আলু, পেপার, রেড পেপার আর গ্রিন পেপার আর খদুর বাকল, আপনারা সবে তো চিন্দা খদুর বাকল। আমার দাদি একজন সবসময় খদুর বাকল দিয়ে বাজি রান্তা, আমি সাইনোর গেস্টেও শিখছি। আগে আসলে খাইতাম না এটা খদুর বাকলিটা, আমার দাদি একদিন আমারে খাওয়াইছিল, আলহামদুলিল্লাহ মজাও লাগছে। জি আম্মা জান শিওর আমার দাদু আমারে খাওয়াইছিল ফুড, ও একটা বুলে রয়েছে আস্তা ডাজন মিটার। ওটা আমি বাজি বানাই নিলাম, অলরেডি আমি অন্যদিন দেখাইম কীরকম রান্দি। কদু দি রান্দিলেছি চিকেন স্কাপসের কদু, আমার মামার ওখান থেকে আইছে আর একটা ওখান থেকে। আমি বয়ে দিছি পাবদা মাছ আলু দি, পাবদা মাছ আসলে বুঝলেও কয় নতুন আলু দেখা। জি আম্মা জি, ওকে আম্মা দিলাম এগুলাকে আলু বয়ে দিছি, পাবদা মাছটা এনলো বন্দি ভিজিয়ে রাখছি। কালার যে নাইস লাগে, দুমার লাগি উপরে দি তোলা লাগে। আজকে আসলে উল্টা পাল্টা করলাম, তোরা এমনিও রান্দা যায়, আমি হলুদ দিলাই রা মনো মাছ খানো আর দিন দেখাই মো অন্যরকমও আমি করি লিটল বিল হলুদ। আমি তোরা মাছটা সে দিলাই রাম সিটাইয়া, একটু ফ্লেভারের লাগি লিটল বিট দিয়া নাই গেছে এগা দিলাম। লবণ তো অলরেডি আমি দিলাইছি, এখন আমার লবণের পানির মাছটারে লবণ দি ধুইলে মাছের মাঝে যে একটা গন্ধ থাকে এটা তো ডিপর ফ্রিজ করা মাছ, তা আইসর মাছের সবসময় একটা গন্ধ থাকে। আমরা বাংলায় সরলা খানি ফ্রেশ মাছরলা খানি নাই। যারা আব্বা অনেক বইয়া অনেক উবাইয়া আমার ভিডিও দেখা না, আমার মাছ দেওয়া কইছে নি ওটা দেখা আল্লাহ জানে, তাই না? আমার একটু সাহায্য করলা দেখুক আপনারা, একটু ও মাছটা ডালিলাম, আমি একটু পানি সহ ডালি, পানি সহ ডালে মাছটা বাঙ্গে না, এটা আমার ওপিনিয়ন। আর পাবদা মাছ আসলে সবসময় নরম থাকে, একটু আস্তে আস্তে নাড়াচাড়া করবা। আমার ভিডিওটা ফোন একটা আইসে, আমার ভিডিওটা তো মুশকিল হইয়া দাঁড়াইল। ডাকনা দি গুড়া তো রাখলাম একদিন আর সোলার আসটা বাড়াই দিলাম, ফুল আছে এদিকে আমার বাজির অবস্থা কেটা এদিকে আমার বাজি ঠিক আছে। টেস্ট করে দেবে, উফ কি করো, উফ ওই গেছে অলরেডি, একটু টেস্ট করে দেই আমি। এখন ইনশাল্লাহ খাসা মরিচটা দিলাইরাম আমি, তোরা তেল মনে হয় বেশি আগুনটা কমায়। খাস
সময় সেন্টার লাগি তিরা জিরা দিলে এরম। আমি আসলে জিরা আসলে বালাফাই জিরার সেন্ট মোটামুটি সব তরকারি তো সব জিনিসও আমি জিরা পাউডার দেওয়ার চেষ্টা করি। মাছ ছাড়া কোনো সময় মাছও মানুষ ইউজ করে। আমার বাজি ফিনিশ টেস্ট করি লাই একটু শেষ। ওয়াহ, এখন আমার গার্ডেনের পাতারে খাটরাম, আমার গার্ডেনের পাতা হারছে, তোরা ফুল আইছে গাছের মাঝে, বাসা ফাতে দিলাম। আমার ডন কুইরা রাখি দিলাম। ফিনিশ মাই কুক, বাজে বাজে শেষ হয়ে গেছে, একটা কারি ওইটা শেষ হয়ে গেছে, মানে বাসা ফাতে দিলেই মরিচ তো তা দেই না, খাসা মরিচ একটু বেশি হইয়া দিলে টেস্টও হয়, অত ঝাল লাগে না, বা চিন্তা খাইতে পারেন সব মানুষের লাগে বলা। গুঁড়া মরিচটা একটু কম দিলে ওই লালটা। আর এদিকে দেখি আলু আর তেলাপিয়া অবস্থা খেতা, থোড়া ঝাল আরও লাগবো, আগুনটা একটু বাড়াইয়া দিই। ঝাল যদি তরকারি যদি কুক বালা টিকে না হয়, তোরা জাল একটু এক্সট্রা দিলে তরকারি স্বাদ বালা হয়। এখন আমি সকলের আগে একবার শিরা খাইলে দেখি লবণটা হয়েছে নি, তোর একটু লবণ দেওয়া লাগবো, লবণ হয়েছে না। এগেন আমি ডাকনা দিয়ে ডেকে রাখলাম, সোলার আঁচটা কমাইয়া, যেহেতু মাছ একেবারে সফট বান্তনা করি, তারপর ওই গেছে একটু জাল খাইবার লাগে, লবণটাও একটু লাটিকে লাগে যাবে দেখি, এটা ওই গেছে। এখন সোলার আগুনটা অফ করে নেই। আমার মামার গার্ডেন থাকি, আমার মামার গার্ডেনিং করুন, বাসন পাতা দিচ্ছেন, এখান থেকে ধুয়ে আমি বালাটিকে ক্লিন করে দিলাম, ক্লিন করিয়া খাটটা ফ্রিজের মাঝে প্যাকেট করে করে রাখি দিন, কিছু করার নাই তো বেশি দিন রাখা যায় না, তো নষ্ট হয়ে দিব গার্ডেনের পাতা। আমি আবার গার্ডেনের পাতা টাটকা তুললে আমি না খাইতে বলা পাই, আমি যে আমার গার্ডেনে রয়েছি তো এখন আমি আবার খাঁচি দিয়ে খাটি খাটি আমি না ডেইলি ডেইলি খাই, সেন্টল লাগে খাটনি উঠনে খাইতে যে মজা লাগে, আর এখন তো কিছু করার নাই, এখন নষ্ট হয়ে যাব, এগুলোকে খাইতে রাখি দিন দুপুর দিব। বাসার কথা খাটি লিছি, গার্ডেনের বাসার কথা স্বাদই আলাদা। ফিনিশ মাই কুক, মানে আমার রান্না শেষ, এখন ক্লিন করা টাইম।